আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে, আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যায় এবার আপন দেশে, আপন দেশে গেলে আমরা পাবো কারে নবীরে, সবাই বলেন নবীরে, ই দুনিয়া পরে রবে আমরা একদিন থাকব না, কি বলেন থাকব, এই পৃথিবী যেমনে আছে তেমনে পরে রবে সুন্দর এই পৃথিবীর মায়া, সেরে যেতে কবে রে মন, হবে কি না হবে, আমরা এই দেশের বাসিন্দা না, এই দেশে চিরদিন থাকব না, আমরা বর্তমানে আছি বিদেশে, প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রূহ জগতে আর একটা দেহ জগতে, দেহ জগৎ বিদেশ, রূহ জগৎ আপন দেশ, আমরা ছিলাম একদিন আপন দেশে, বর্তমানে সফরে এসেছি বিদেশে, আপনাদের রাজনগর থেকে একটা ছেলে আরব দেশে গিয়েছে 5 বছরের কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে 5 বছর, একদিনও বেশি থাকা যাবে না, 5 বছরের কন্ট্রাক্ট শেষ করবে, বিদেশ ছেড়ে আবার স্বদেশে চলে আসবে, আমাদের এই বিদেশের সফর কারো জন্য 5, কারো জন্য 10, কারো জন্য 20, কারো জন্য 30, 50, 60, 70, 80, 90, 100, 150, কিন্তু বর্তমানে 60-65-এর উপরে বিচার মেয়াদ নেই, কোন দিন জানে কার বিচার মেয়াদ শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে চলে যাব কোন দেশে, আপন দেশে, তাই বলি আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে, আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যায় এবার আপন দেশে, আপন দেশে গেলে আমরা পাবো কারে নবীরে, সবাই বলেন নবীরে, জোরে বলেন নবীরে, আপন দেশে গেলে পাবো আমরা নবীরে, নবীরে সমস্ত ইবাদতে সেজদা দিলাম কারে, আল্লাহরে, সমস্ত ইবাদতে সেজদা দিলাম আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবো নবীরে, আল্লাহ থাকবেন কই, মুসলমান আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল, একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী, হাসরের মাঠ আল্লাহ বানাবে, মিজানের পাল্লা লটকাবে, জন্ম যার আছে মরণ তার, কবে মরব কোনো গ্রান্টি নাই, হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব খবে পর, বিদেশে গিয়ে বন্ধু অনেক পেয়েছেন, বিভিন্ন দেশের পেয়েছেন, যেদিন বিদেশ ত্যাগ করে দেশে আসবেন কোনো বন্ধু সাথে আসবে,
একাই আসবেন, একাই গিয়েছেন একাই আসবেন, এই পৃথিবীর সফরে একা আসছেন আবার একাই যাবেন, সব ক্ষোভে পর একজন হবে আপন। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলবে না বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ, বলবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, সকলে পর হবে নবীজি আপন হয়ে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে বলবে দুনিয়ার ধনের বিনিময় যদি হারজাজিম ফুল বিছানা পাইতে পারে, রাজনগরের মাহফিলে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, আপনজন ত্যাগ করে আমি নবীর মাহফিলে বসে দরুদ পড়েছে মিলাদ পড়েছে, তুমি হুদার গুণগান গিয়ে অন্ধকার কবরে এসেছে, যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখব কোলে ছাড়ব না কবরে। আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিচ্ছে আমি আল্লাহ তারে কোলে নিছি, সমস্ত সৃষ্টি গায় আমার গান আমি গাই বন্ধুর গান, সমস্ত সৃষ্টি করে আমার প্রশংসা আমি করি বন্ধুর প্রশংসা, সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি আমি চাই বন্ধুর সন্তুষ্টি, আমি একা না ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু আমার ফেরেশতার জগৎ নিয়া কি করি, হাই না ঘুমাই না হাল চাষ করি না, চব্বিশ ঘন্টা ইউসাল্লুন আলান নবী, ইউসাল্লুন আলান নবী, ইউসাল্লুন আলান নবী, বলুন সুবহানাল্লাহ, আমি আমার বন্ধু মুহাম্মদের মহাব্বতে দরুদ শরীফ পড়িয়াছি পড়িতেছি পড়িব, পৃথিবীর কেউ যদি না পড়ে দরুদ কি বন্ধ থাকবে, মিলাদ কি বন্ধ থাকবে, নবীর প্রশংসা করার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহর প্রশংসা করার জন্য নবীই যথেষ্ট। এরপরে বলেন ইয়া ইউহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ সাল্লু আলাইহে, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন, কোনো ঈমানদার যদি নবীজির মহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়েন আমার আল্লাহ বিনিময় 160,000 হজের সওয়াব দান করবেন, সেই দরুদ কি আসতে পারবেন, আমি ঘন্টার কথা মিনিটে বলবো, ঘন্টার কথা মিনিটে বলবো, খুব মনোযোগ দেন, আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যাকে কোলে নিছে আমি আল্লাহ তাকে কোলে নিছি, এখানে প্রশ্ন এসে গেছে আল্লাহ নবী না, আল্লাহ নবী না, নবী আল্লাহ না, সূর্য আলো না, আলো সূর্য না, ফুল গেরান না, গেরান ফুল না, দেহ রুহু না, রুহু দেহ না, কিন্তু দেহ ছাড়া রুহু না, ঠিক কিনা বলে, ফুল ছাড়া গ্যারান না, আলো ছাড়া সূর্য না, ২৬ পারা কোরআন সূরা ফাতা প্রমাণ ১০ নম্বর আয়াতে ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যুরকন সুবহানাল্লাহ, নবী আল্লাহ না, আল্লাহ নবী না, কিন্তু নবী হইতে আল্লাহ জুদা না, নবীকে না চিন্না কবরে গেলে জান বাঁচবে না, কারণ নবী ছাড়া দরুদ আর কেহ নাই, নবী যেখানে আল্লাহ সেখানে, আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়িগাছের তলে বসাইয়া ১৪০০ সাহাবিকে নবীজির খাতে বায়াত করাইছেন, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, আল্লাহ কো দোস্ত যারা আপনার খাতে খাতরেকে বায়াত নিয়েছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ তারা আমার খাতে বায়াত নিয়েছে, এরপরে কয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, তারা আমার হয়ে গেছে, যে মানুষটাকে নবী কোলে নিছে ওই মানুষটা আমি আল্লাহ কোলে নিছি, আফসিরুল ফারাসা নূরের বিছনা বিছিয়ে দাও, ওই কবরটা সাড়ে তিন খাত থাকবে না, নবী যাকে রিসিভ করবে ওই কবরটা কারো জন্য ৭০ খাত কারো জন্য ৪০৪০ খাত, আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসরঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে,
সেই নবী চাই কি চায় না, দু হাত তুলে দেখান নবী চাই কি চায় না। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি মারহাবা মারহাবা। সত্তর খাত মাতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে বাসরঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে না, করতে আল্লাহ দিবে না। 1,00,000, 2,50,000, 3,00,000 বৎসর কবরে থাকবেন, 2,50,000, 3,00,000 বৎসর পরে আল্লাহ হুকুম করবে দুনিয়ার মাজারে আর দুনিয়া ও মাজারাতুল আখেরা, এই দুনিয়াটা পরীক্ষার হল, লেখাপড়া কে কতটুকু করেছে, কার রেজাল ভালো কার রেজাল খারাপ, হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল সিংহা ফুদাও, তিনবার ফু দিবে তাম পৃথিবী বলয় হয়ে যাবে, গাছ বিরিক তরলতা কিছুই থাকবে না, তাম পৃথিবী হবে তামার মাঠ তামার মাঠ। আবার হুকুম করবে সিংহা ফু দাও, আবার হুকুম দিবে সব কিছু সজীব হয়ে যাবে, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওখানে যেয়ে দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাগার, গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা গুনা করে আল্লাহর কাছে কাঁদছে, রাহমান তাকান নাই, রাহিম দয়া কর নাই, গাফফার মাপ দে নাই, ইহকালে মাপ দে নাই, পরকালে দিবে না, আর তো কোনো আল্লাহ নাই। নিম্নকোর্ট যাবেন দেয় নাই, জজকোর্ট আছে দিবে, জজকোর্ট দেয় নাই, হাইকোর্ট আছে দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট আছে দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি, এই হাকিমের উপর আর কোনো হাকিম নাই, রাহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, ইহকালে দেয় নাই, পরকালে দিবে না, আর তো কোনো আল্লাহ নাই। এখন যাবেন কোথায়? সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজা, রাসুল বলেন সাফাআতি লি আখলিল কাবাইর মিন উম্মতি, বড় বড় গুনাহগার যাকে আল্লাহ মাপ দে নাই আমি হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ, বেলা যখন শেষ কইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়। আল্লাহ জবান হলে কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। সালিম মাশাল্লাহ মাওলানা মুহাম্মদ দোয়ালা আলী।